উটিতে আসার সব থেকে বড় সমস্যা কোথায় থাকবো, সেই কোথায় থাকবো সেই সমস্যার সমাধান করতে আজকের এই ভিডিওটা। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট 2 মিনিটও না হাঁটা পথ হচ্ছে বাস স্ট্যান্ড। এই হচ্ছে মেইনাক রেসিডেন্সি, এই হোটেলেই রয়েছি আমরা। এই হোটেলটার ভেতরটা একবার দেখে নিন যে এখানকার রুম কিরকম কি আছে। মানিক রেসিডেন্সি, উটি বাস স্টপ এবং ট্রেন স্টেশন থেকে 200 মিটার দূরত্বে অবস্থিত এই হোটেল। উটি শহরে পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোর মধ্যে মানিক রেসিডেন্সি অন্যতম। হোটেলের ভেতরে ঢুকতেই বাঁদিকে রয়েছে রিসেপশন। এদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরেই রুম অ্যাভেলেবেল রয়েছে। এই হোটেলে টোটাল রুম সংখ্যা 15টা। ফার্স্ট ফ্লোরের একটা রুমে আমরা চলে এলাম, রুম নাম্বার 202। চলুন এখানকার রুমগুলো কেমন একবার দেখে নেওয়া যাক। রুমের মধ্যে একটা টিভি আছে, এখানে একটা সুন্দর খাট আছে, দুজন খুব আরাম করে শোয়া যাবে। এপাশে একটা সোফা রয়েছে, এই সোফাটা কিন্তু সোফা কাম বেড, এটাতে আপনি এটাকে বেডও বানিয়ে নিতে পারবেন। যদি আপনারা চারজনও আসেন তবুও এই রুমটাতে আরাম করে চারজন থেকে যেতে পারবেন। এইদিকে রয়েছে একটা আয়না, এটা ওয়াশরুমটা, ওয়াশরুমে গিজার এখানে তো থাকতেই হবে, গিজার গিজার রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ারও আছে, ওয়াশরুমে এক্সস্ট ফ্যান রয়েছে। আমাদের সাথে এই মেনাক রেসিডেন্সির যে ওনার সিদ্ধার্থ স্যার হ্যায়, তো স্যার আপ থোড়া বতা দিজিয়ে ইয়ে হোটেল কে বারে মে। ওয়েলকাম টু মানিক গ্রুপ অফ হোটেলস। হমারা উটি মে চার প্রপার্টি হ্যায়, উনমে সে এক মানিক রেসিডেন্সি হ্যায়, হোটেল মানিক হ্যায় অর মানিক মেনর হ্যায়। ইকোনমিক বাজেটেড স্টে কে লিয়ে বেস্ট প্রপার্টি, প্লিজ ভিজিট। থ্যাংক ইউ। আপনারা যারা অলরেডি এই হোটেলে থেকেছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আরও এরকম নিত্য নতুন ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।